বিগত দিনে আপনারা দেখেছেন আমরা 40 দিনে একটানা যারা নামাজ পড়েছে তাদেরকে আমরা সাইকেল দিয়েছি 31টা সাইকেল দিয়েছি এবং যে সাবেক ইমাম সাহেবকে আমরা বিদায় দিয়েছিলাম সেটাও আপনারা এই সিলন টিভির মাধ্যমে এটা প্রচার হয়েছে সারা বিশ্বে আমি সৈয়দ ফরহাদ হোসেন বলছি অঙ্কুর সাহিত্য পাঠাগারের সভাপতি এবং 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আমাদের টুলটিগর সুন্দর একটা সব সময় আমরা করে থাকি এরকম আয়োজন প্রত্যেকবারই এবারে ব্যতিক্রম নয় আমরা টুলটিগর সমাজ কল্যাণ সমিতি অঙ্কুর সাহিত্য পাঠাগার মিলে আমরা আয়োজন করে থাকি আমাদের টুলটিগর এলাকায় এখনো লোকাল মানুষের অবস্থান বেশি কিছু মানুষ আছেন অন্য এলাকা থেকে আসছেন লোকাল মানুষের অবস্থান থাকার কারণে আমরা আসলে সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারে রাজনৈতিক বিষয়ে কিংবা পারিবারিক বিষয় জায়গা জমিন নিয়ে কিন্তু আমরা মসজিদে এসে কিংবা এলাকার কোনো বিষয়ে আমরা সব সময় ঐক্যবদ্ধ আপনারা নিজেরাই বলেছেন যে অনেক ইফতার পার্টিতে গিয়ে দেখেছি খানি অপচয় হয় অনেক মানুষ কম হয় কিন্তু আপনারা নিজেরা দেখেছেন আজকে যে আমরা ইফতার পার্টি করেছি সেই ইফতার পার্টিতে কতটুকু মানুষ হয়েছে এবং আমাদের খানি অনুযায়ী মানুষ পর্যাপ্ত যে কোনো উদ্যোগ নেই না কেন আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করে থাকেন কোনো দিন কোনো জিনিসের জন্য আমরা খালি হাতে ওদের কাছ থেকে ফিরিয়ে আসি নাই এবং ওনাদের সহযোগিতাই কিন্তু আজ এই এত বড় ইফতার পার্টি তাই আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা কষ্ট করেছেন এই ইফতার পার্টির জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি